নমস্কার, মাই ফ্যামিলি বলে সবাইকে স্বাগত। বিগত 3 বছর মন্দিরের কোনো কাজ করতে পারিনি, কারণ আমাদের কালচুপ থাকলে আমরা করতে পারি না। এদিকে আমার কাকা মারা গেছিলো, এদিকে একে 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 আমাদের এমন রিলেটিভ মানে স্বর্গবাসী হয়েছেন, তাদের জন্য এই মন্দিরের কাজ আমি করতে পারিনি। আজকে এই 4 বছর পর এই মন্দিরের কাজটা এবারে করতে পারবো, ঘরটা পাল্টাতে পারবো, তার জন্য খুব ভালো লাগছে। আর মন্দির রং করাটা থেকে সমস্ত কিছু নিয়ে ভাবলাম কি, এইখানে যে গেটের সামনে যে সুপারি গাছ কটা আছে, একটু যদি 3 রকম রংটা একটু করে দিই তাহলে সৌন্দর্যটা একটু ভালো হবে। অলরেডি আমাদের মন্দির কমপ্লিটের মধ্যেই, এটা কমপ্লিট হচ্ছে আমাদের শান্তিমাতা হরিজন্তপুরের রং আমার কমপ্লিট হয়ে গেছে, ওনাদের কালকে আমাদের কমপ্লিট করেছি। তো চলুন, উপরে খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল হচ্ছে, ছাদের উপরে খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল তৈরি করছি, কারণ আমার বাড়িতে আর জায়গা নাই। জায়গা কোথায় পাবো, গাছপালায় ভরে ফেলেছি, 5টা মানুষকে বসিয়ে খাওয়াবো সে জায়গা কিন্তু নেই। এই উঠোনটা বাদ দিয়ে, এই শুধু সামান্য একটু উঠোন রয়েছে, তাছাড়া কিন্তু চারিদিকে আমি গাছপালা লাগিয়ে ফেলেছি। আমার বাধ্যমূলক আমাকে ছাদের উপরে প্যান্ডেলটা তৈরি করতে হচ্ছে। আজকে আমাদের অধিবাস, আপনাদের সবার নিমন্ত্রণ, সবাই আসবেন। কালকে কিন্তু আমাদের ঘট পাল্টানো, আর দুপুরে খাওয়া দাওয়া বাবা আমাকে পাশে রেখে প্রত্যেকটা বছর যেভাবে আমি মহত একটা কাজ করতে পারি। সবাই বুনটুন সবাই চলে আসছে বাড়িতে, সাজানোতে ব্যস্ত, সবাই একটু সৌন্দর্য করে তুলছি আমরা। তো চলুন আপনাদের দেখা হচ্ছে বাজারে গিয়ে। ফল কিনবো, কয়েক রকমের ফল লাগবে, তারপরে তারই মাঝে লাগবে পঞ্চফল একসঙ্গে, সেটা আমি প্যাকেট করে দিছি। খুশি লাগছো নাকি? কারণ আমাদের নিচে জায়গা খুবই কম, জায়গা আছে অনেক কিন্তু চারিদিকে ফুলের চারা, মানে জায়গাগুলো সবই ব্লক। কিছু লোক তো অবশ্যই আসবে, পদধূলি দেবে, তাদের তো দুটো সেবার ব্যবস্থাও করতে হবে। তবে জায়গা খুবই কম, তাই চলে এসেছি ছাদের উপরে। এই যে মিস্ত্রিরা সব ওই সাইডটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর এই ছাদটাতে রান্না বাড়া করার ব্যবস্থা করব। নিচে আবার কালার হবে, নিচে কি কালার হবে? কতদূর কাজ কাকা, আজকে কমপ্লিট হবে? আজকে কমপ্লিট হবে? হ্যাঁ, এইটা বিকেলে কমপ্লিট হয়ে যাবে। এখন কি আবার টিফিনটা করলি? হ্যাঁ। আমার বৌদি কাতি বলে এসে ভালো রান্না করিস, এসে তো রান্না করে খাওয়া, তো বৌদি রান্না করে খাওয়াই। বাবা ভালোই তো বড় হয়েছে দিদি, এসে না খুব ভালো, দারুণ এসে হয়েছে, দারুণ। কিসের ফটো? ওই যে বাবার ছবি টবি ছিল যে, সব রোহিত চৌধুরী।
সবই দেখেছেন সকাল থেকে আমরা শুরু করেছি। আজকে যে শান্তি মাতা হরিজন ঠাকুরের যে আমরা ধর্মে দীক্ষিত, তাই আজকে চার বছর পর আজকে যে এই অনুষ্ঠানটা আমার বাড়িতে করতে পারছি আমাদের সব ভক্তবৃন্দ নিয়ে, সত্যি মন থেকে খুব ভালো লাগে। আর আপনারা যেভাবে আমাদের কাছে আছেন, কিছু কিছু মুহূর্তগুলো, এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদেরকে তুলে ধরতে পারছি আর আপনাদেরকে দেখাতে পারছি, এর থেকে খুব ভালো লাগছে আমার। আমাদের যে শান্তি হরি মাতা হরিজন ঠাকুর সবাই, আজকে আমরা এই যে আমার বাড়িতে যে আমাদের মতিও সুন্দর এই যে একত্রিত হয়েছে তার জন্য খুব ভালো লাগছে। আমরা যে হরিচাঁদের মতে আমরা দীক্ষিত আছি, সত্যি আমাদের এই যে অনুষ্ঠানগুলো আমাদের করা হচ্ছে, যা ভাই বললো চার বছর পরে অনুষ্ঠান শুরু করলাম, তা চার বছর পরে এই অনুষ্ঠানটা আরম্ভ হয়েছে, আমাদের সবারই ভালো লাগছে। আজকে আজকে সকাল থেকে শুরু হলো এই সব যত যা করা হয়েছে আজকে আমরা নিজেরা সবাই মিলে করেছি। জয় জয় মহামঙ্গল এই হরি কাঁদিয়া তো বাড়িতে ঠাকুর পুজোর আয়োজন, সত্যি আজকে একটা এমন সমারোহ, এর ভাগিদার হওয়া ভাগ্যে থাকা চাই। তাই এই ভক্তদের পদধূলি আর তাদের আগমন, যে যাহাকে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যাবে সেই তার স্বয়ংভবতা, তা বলবো রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, তা প্রতি প্রত্যেককেই বলবো ভগবান সবার যে যাকে ভক্তি করে। আজ আমি সেই ভক্তদের সেবার প্রসাদ রান্না করছি, আমি ওখানে যেতে পারছি না, ক্ষমা করে দেবেন। ওদিকে জামাই বাবু একা একা রান্না করছে, আর ওদিকে তো সব কিছু সামলাতে হচ্ছে। আমাদের এখন রাত্রেবেলায় সামান্য কিছু আয়োজন হয়েছে, এখন আছে বেশি কিছু না, মুগের ডাল আর শুকনো লঙ্কা দিয়ে আলু ছানা, সমস্ত বাজার করে কমপ্লিট করা হয়েছে, সব সেটিং করছি, একদম সমস্ত বাজার আমরা করে নিয়ে কমপ্লিট করেছি। কালকে ভোর চারটে থেকে জামাই বাবু রান্না চাপিয়ে দেবে, আমি বারোটা সাড়ে বারোটা একটার ভিতরে খেতে বসিয়ে দেবো। আর এদিকে আমার অনুষ্ঠান চলবে, এদিকে রান্না চলবে, এদিকে খাওয়া চলবে, কারণ এখন দিনকাল ভালো না, প্রচণ্ড গরম। কালকে আবার অনেক অনেক জায়গায় বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে তো বৌভাতে, তাই আমি দুপুরে খাইয়ে দিচ্ছি, সবার কোনো অসুবিধা হবে না তার জন্য। ভাগ পাই কিনা পাই না না, রান্না খুব সুন্দর হয়েছে, আলু ছড়াটা দারুণ, মানে বলার মতন নয়।
আজকে আমাদের অধিবাস সম্পূর্ণ হলো, সবাই যার যার বাড়িতে চলে গেছে। কাল সকাল থেকে আবার শুরু হবে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে দিলাম, যার যার বাড়ি চলে গেলে এখন আমরা নিজেরা নিজেরা খেয়ে নেবো। আর আমাদের দাদু এখন যেটা দুধি মঙ্গলানা কি বলে সেইটাকে সেইটা করছে, সেটা করার পরে কাল থেকে আবার শুরু হবে। আজকে যেটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কাল থেকে আবার।